এখন কৌবসর তাকে বার হয়েছে আপনার বন্দনা আর একটা ঘরে ঘরে আপনার মা বই নখলে রে আপনার বন্দনা এগু দেবা অমনি না অন্না এগু আপনার বেটাই ধরে দেবা না হো বেটিনতে ভাইটাই 10,000 হোক 30,000 হোক 20,000 হোক মা বই নখল ও দেখছো এই তার নষ্ট কর তুইলি ইতার বেটি নগুন তোরে বাজারও বার হরা লাগবো আর বেটি নগুন যদি বাজারও বার হরিলাই সে ফরমাটা নষ্ট হয়ে যাইব কোম্পানি নষ্ট হয়ে যাইব আর ফরমা নষ্ট হয়ে গেলি ইন যেত বালা ভাগ দেও এক বালা বার হইব নিশা হো মুলাই যাব ভাগ যদি আপনার জাকাতি হারাও আপনার ইট নষ্ট হইব ফরমা নষ্ট হইলে তিন গুণে ফরমা থাকি আপনার হো তিন গুণে ইট বার হইব কারণ কি তাই ফরমা তাহা নষ্ট হয়ে গেছে আমার বুজুর্গ হল ও দেশে তার বেটিন যদি নষ্ট হরিলাই তে তো তার ঘর থাকি আপনার দেশ সব আওলাদ জন্ম জন্ম লইবা এগু আপনার মাস্টার হইতো নাই ইঞ্জিনিয়ার হইতো নাই ডাক্তার হইতো নাই হাফিজ সাহেব হইতো নাই মুফতি হইতো নাই আমার বুজুর্গ হনার ভাই হল ও আমরা নষ্ট হরবার লাগি আপনার বাহ্যিক সামান্য লাভ দেখাইয়া আপনার বন্দনা বার হচ্ছে আগে এক আগে জবানা গেল মা বই নখলর ঘর আপনার দোষ বারো গে আপনার হুত আসলা আপনার বেটিন বন্ধক দেওয়া লাগলো নে সাহ বহল মাত মা বই নখলর ঘর ভারতের হুরুটা আল্লাহর ফজলার করম আপনার বেটিন ইজারা দেওয়া লাগছে না আজ কাল শত্রু আপনার কাল শত্রু আমার বুজুর্গ হনার বাই হল যাইতে সময় ইংরেজে হইয়া গেছে তাহলে দেশ থেকে আমারে সেই দেশ থেকে মুসলমান পিছনে না লাগিয়া অন্য কোনো ধর্মী মানুষ আমার পিছনে লাগলে এই দেশ থেকে খেদাইতে ফাল্লা না আনে ও যাইতে কইছে আজকে আমারে খেদারা কিন্তু একদিন দাবত দিয়া নি করো হারাইবা আইজ আমার বুজুর্গ হনার বাই হল যে তো বদিনে আগে আগে আসলো আপনার সিনেমা হল এখন সিনেমা হল আসেনি সাহেব হল এখন সিনেমা হল কোথায় গেল বিলে সিনেমা হল এখন জারজারের মোবাইলও লেহর তলে হতো আর টিভি টিভি দেখো আমার বুজুর্গ হনার বাই হল বিভিন্ন লাহনার বিভিন্ন লাইনে আমরা নষ্ট করবার লাগি আমার বুজুর্গ হনার বাই হল ঘরের মধ্যে আপনার এই মোবাইলগুলো লাইনে ব্যবহার করলে বাদর আর বে লাইনে ব্যবহার করলে গুণা যে গান বাজনা শুনার বাদে আল্লাহ রসুলে ফরমাইছন বৃত্তে আপনার মুনাফিকি সদা হয়ে যায় গান বাজনা শুনার বাদে মানুষের বৃত্তে আপনার মুনাফিকি আই জেলা আপনার জমিন মেঘ ফললে আপনার গাছে জোর করে না যাব মেঘ ফললে গাছে জোর করে ওলা নবীজে ফরমাইছন গান বাজনা বাজানের বাদে মানুষের বৃত্তে আপনার মুনাফিকি আইব আজ মুসলমানের ঘর আপনার দৃষ্টি টিভি চলেন না সাহাব হল আর যে ঘরের মধ্যে আপনার গান বাজনা থাকবো আল্লাহর রসুলে হরমাইটা আসমান থাকে ওলা খান এই ঘরের মধ্যে আল্লাহর গজব পড়ে তাহলে আসমান থাকে জমিন মেঘ ভরে না হুজুবিল্লা আমার বুজুর্গ হনার বাই হল নবীজ হরমাইছন গান বাজনা বাজানের বাদে মানুষের ভিতরে আপনার মুনাফিকি আইব এগুর নমাজ বালা লাগতো নাই এগুর ওয়াজ বালা লাগতো নাই এগুর তসির বালা লাগতো নাই এগুর জিকির বালা লাগতো নাই কারণ কিতা হো যে গান বাজনা শুনিয়া এগুর ভিতরে আপনার মুনাফিকি আইছে এর লাগে আমার বুজুর্গ হল গার থাকি আপনারা গান বাজনা গুন বন হরকা প্রত্যেক ঘরের মধ্যে আপনার কোরআনে করিমর তিলত আরম্ভ হরকা আশা সিদ্দেকা কইলা ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে ইয়া রাসূলুল্লাহ ইলা কোনো মানুষ থাকবানে আপনার কোরআন শরীফ পড়া জানেন না নবী দেও কইলা আয়েশা আমার উম্মতের মধ্যে হাফিজ হল থাকবা মহাদ্দিস থাকবা আয়েশা যদি কোনো মানুষে আয়েশা গুসা করে সারা কোরআন শরীফ এক জায়গায় জমাইয়া জ্বালাইলাই আয়েশা ওলা মহাদ্দিস হল থাকবা ঘন্টা লাগতো না লেখি লাইবা সুবহানাল্লাহ আজ হাবিচ্চা বললে মসজিদে মসজিদে খতন্তরা বি হরাইত্রা নানি আমার বুজুর্গ হনার বাই হল নবীদ হইলে আসা হন আমার উম্মতর মধ্যে ওলা খান হাফিজ হল থাকবা এ মহাদ্দিস মুফসির হল থাকবা যদি কোনো মানুষের গুসা করিয়া সারা কোরআন আপনার জ্বালাই যায় তো এটা ঘন্টা লাগতো না লেখি লেখবা এর লাগে তো নবীজ হরমাইছন আমার বুজুর্গ হল যে ঘরের মধ্যে আপনার ফজর নমাজর হরে আপনার সুরা ইয়াসির সরে তেলাওয়াত হইব নবীজ হরমাইছন এ ঘরের মধ্যে আল্লাহ রহমত ওলা খান আপনার রহমত ফরতে থাকে যেলা আসমান থাকি জমিন মেঘ ভরে হোক সুবহানাল্লাহ
আমার বুজুর্গ হলার ভাইও হল যেদিন আপনার আমারে আল্লাহর হাওলা করে জনজন নামাজ পড়াইয়া আল্লাহর হাওলা করি আপনার আমার খবর রাখি আইবা ও সময় দেখবা আপনার ডাইন দরা অত সুন্দর মানুষ কালি চন্দ্রর মতন কালে সারা দেব দেব করে সুবহানাল্লাহ আল্লাহর বান্দা হইব ভাই সাহেব আপনাকে আমার ডাইন দরা উবাইলা লাগে লাগে সোয়া যে সেই জানতে হইব ভাই সাহেব আমি তোমার নামাজ আমি তোমার নামাজ আর হিতানো দেখবা আরেক মানুষ কত সুন্দর চন্দ্রর মতন খালে সারা দেব দেব ঘরের ও সময় আল্লাহর বান্দা উঠে হইব ভাই সাহেব করব তুমি পরিচয় দাও লগে লগে সে জান উঠে হইব ভাই সাহেব আমি আপনার কোরআন তেলাওয়াত অজন ফজর নামাজ পড়িয়া ডেইলি আপনার ঘরের মধ্যে কোরআন সরে তেলাওয়াত করলাই ও কোরআন তেলাওয়াত আমি আপনার হিতানো বাতাসি ভাই সাহেব কোনো চিন্তা করিও না আমি আপনার লইয়া জান্নাত যাইতাম সুবহানাল্লাহ আর বাম দারো দেখবা নবী জহর মাহেশন মহাবৈন হল আর এক মানুষ অলা সুন্দর এক মানুষ চন্দ্রন মতন খালি আপনার সারা দ্বীপ দ্বীপ ঘরের অসমে আল্লাহর বন্ধে উঠে হইব ভাই আপনাকে আমার বাম দারো উপায় নাই লগে লগে সে জোয়ান উঠে হইব ভাই সাহ আমি তোমার তাজুদন নমাজ আমি তোমার তাজুদন নমাজ আমি তোমার ইশরাহন নমাজ আমি তোমার সলাতুল হাজত নমাজ আমি তোমার বাম দারো আছি আপনি কখনো চিন্তা করবা আমি আপনার লইয়া জান্নাত যাইতাম সুবহানাল্লাহ আমার বুজুর্গ হনার ভাই হল আল্লাহ রাসূল ফরমাইছেন আর পাপ করে দেখবা আর এক মানুষ কত সুন্দর এক মানুষ চন্দ্রন মতন খালি আপনার সারা দ্বীপ দ্বীপ ঘরে ও আল্লাহর বন্দা হইব ভাই এই আইস তো খবর ফার ঘরে কোনো মানুষ রইবার ঘটা নাই আপনি করবো আমার ফার ঘরে উবাইলাই ওই সময় সেই জন ওটা হইব ভাই সাহ ও যেন দুনিয়াতে একটা সময় আপনার মসজিদ টিন দিসলাই মসজিদ রড দিসলাই মসজিদ সিমেন্ট দিসলাই মসজিদ ইট দিসলাই ও সান্দা আমি আপনার ফার ঘরে আসি ভাই সাহ চিন্তা করিও না আমি আপনার লইয়া জন্য তো যাইতাম সুবহানাল্লাহ এর লাগে আমার বুজুর্গ হনার ভাই হল আল্লাহ রসুলে ফরমাইছেন এই দুনিয়াটা মুমিনর লাগে আখেরা তোর খেতর জায়গা আর দুনিয়া মাজরাতুল্লাহ আখিরা আল্লাহ রসুলে ফরমাইটা দুনিয়াটা আখেরা তোর খেতর জায়গা নাইছি আমরা আখেরা তোর খেত করতাম ইনু অষ্টালিকা বানাইবার লাগি আইছি না ইনু আইছি না বালা খাইবার লাগে ইনু আইছি না বালা উড়িবার লাগে ইনু আইছি না বালা ফিন্দিবার লাগে আমার বুজুর্গ হন নবী জহর মাইটা আর দুনিয়া সিজনুল মুমিনিন ও জান্নাত লিল কাফিরিন নবী জহর মাইটা যেন মুমিন হল লাগে এ দুনিয়াটা কষ্টর জায়গা ইনু আইছি আমরা কষ্ট হতাম আমার বুজুর্গ হন আর ভাই হল খবর গিয়া ঘুমাইতাম আর জন্নত গিয়া খাইতাম সুবহানাল্লাহ এক ব্যস্তি বেটায় ব্যস্ত যাই সময় যাই মোবাইল হল ব্যস্ত গিয়ে আপনার এক ব্যস্তি বেটায় আপনার সত্তর ভোর হইবা সুবহানাল্লাহ অত সুন্দর সুন্দর ভোর যেই সময় ভোরের মুখে দিছাই ভাই মা বই নকল ইয়াদ রাখিও আল্লাহ রসুল ফরমান শকর মার দোলা খান মজার ঘুমাইবাও এক ঘুমে সত্তর বছর ঘুমাইবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বুজুর্গ হল আর ভাই হল এক ব্যস্তি বেটায় ব্যস্ত যাওয়ার বাদে আল্লাহ রসুলে ফরমাইছেন সত্তর হুর হইতায় যেমনে ব্যস্তি হুরর মুখে দি চাইবা নবী যে ফরমাইছেন যেন সত্তর বছর যাইব আপনার চকুর মধ্যে ওলাখান মজার ঘুম লাগব এক ঘুমে সত্তর বছর ঘুমাইবা সুবহানাল্লাহ এই কথা শুনিয়া আসা সিদ্ধা খা কইলা ইয়া রসুলাল্লাহ আমরা বেটিনতে হাসরের মাঠ আমরা স্বামী ভাইতাম নানে অসমে নবী যে কইলা আসা আমার উম্মতর এক বেটায় হইবা আপনার সত্তর হুর আসা ও সত্তর হুর সরগাটারে দুনিয়ার বিবি তাকবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বুজুর্গ হল যে সময় ব্যস্ত যাইম এ যাবার বাদে আপনার যে সময় আপনার মনো আইবা ফেল খাইতায়
যেসময় খালি ওনার দিলো আইব আফেল খাইতায় নবীজ ফরমাইছেন দেবা আফেলর গাছ আপনার সামনে আইছে বেশি হুর হলে আপনার আফেল ফাড়ি ফাড়ি খাওয়াইবা আপনার জানো আইছে আঙ্গুর খাইতায় আমার বুজুরগ হল দেখবা আপনার আঙ্গুর গাছ আপনার সামনে আইছে বেশি হুর হলে আপনার ফাড়ি ফাড়ি আঙ্গুর খাওয়াইবা আপনার জানো আইছে খাজুর খাইতায় আমার বুজুরগ হল দেখবা আপনার খাজুরের গাছ সামনে আইছে ই আপনার বেশি হুর হলে আপনার খাজুর ফাড়ি ফাড়ি খাওয়াইবা সুবহানাল্লাহ এর লাগে আমার মা বইন হল আমার ভাইয়াই নহল আপনারা নমাজের গুরুত্ব দেখুয়া মা বইন হল নমাজের গুরুত্ব দেখুয়া আপনারা সঠিক হইয়া থাকলে মা বইন হল যেত আপনারা আমল হইয়া থাকবা আপনারা যেত নেক আমল বানাইবা ইনশাল্লাহ ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আমার মা বইন হল আপনারা যেত নেক আমল হইবা আপনার আওলাদ নেক আমল হইবা আর মাই বাজে যে দোয়া হরণ নবীজ ফরমাইছেন ডাইরেক্ট খবর আমার বুজুর্গ হলার বাই হল মাই বাজির চেষ্টা মেহনতে আওলাদ হল আপনার অলিও হজরত উমরের জবানাত এক জোয়ান তার বাপরে খুব বেশি মারল মারার লগে লগে সেই মুরব্বী আপনার হজরত উমরের গেছে গেলাম গিয়ে আপনার চকর ফানে চাল্লাম খান্দিলার কইলা উমর আমার হুয়া তো আমার খুব বেশি মারামারি করছে হজরত উমর আমার হুয়া তো আমার খুব বেশি মারে এই কথা হওয়ার লগে লগে আপনার উমরে আপনার চকর ফানে চাল্লাও খান্দিলার কইলা বাবা জল্দি করে যাও হে জোয়ান দে দরিয়াও আমার সামনে গিয়ে আমার সুবহানাল্লাহ আনার লগে লগে আপনার হজরত উমরে কইলা রবা তোমার বাহরে কিতাল লাগিও তো মারো সেই জোয়ানে আপনার শকর ফানে চাল লজারা ধারে খান্দিলার কইল উমর উমর আমার বাবার হরে আমার কোনো হক আছে নি এই কথা হওয়ার লগে লগে হজরত উমরে আপনার শকর ফানে চাল্লাও খান্দিলার কইলা বাবা তিনটা হক তোমার বাবার হরে আছে তিনটা হক তাই না তাই কর্তা আতান লাগিয়া ফর সুবহানাল্লাহ এই কথা হওয়ার লগে লগে আপনার সে জোয়ানে ওটা হইল উমর তিনটা হক আমার বাবুর উপরে আমার আদায় কটা তান লাগিয়া ফর এক নম্বর কিতা অ সময় হজরত তোমার ওটা হইলাম মুরব্বী সাহ এক নম্বর হক হইয়া তাক লগে আপনি যেই সময় সাথে করছিলাই আল্লাহওয়ালা নমাজি বেটি সইয়ার সাথে করতাই আপনার লাগে নোয়ার লহর এই কথা শোনার লগে লগে আপনার সে যোয়া নে আপনার চকর ফানে চাল খান্দিলার কইল উমর আমার বাজান দে জিকার করো সাইন আমার মায়ের স্বভাব খান কেমন বালাও এই কথা খোয়ার লগে লগে আপনার হজরত উমর ওটা কইলা মুরব্বী সাহ আপনার পরিবারের স্বভাব খান কেমন বালাও এই কথা খোয়ার লগে লগে মুরব্বী সাহেব ওটা কইল উমর আমার বিবির তো স্বভাব বলা নাই আমার বিবিয়ে পর্দা করুন নাও আমার বিবিয়ে ফজর নমাজ করুন নাও আমার বিবিয়ে তিলাওয়াত করুন নাও আমার বিবিয়ে আমার কথা মানুন না এই কথা হওয়ার লগে লগে সাহেব হল আপনার জোয়ানে শকর ফানে চাল যারা যারা সেই জোয়ানে আপনার শকর ফানে চাল যারা যারা খান দিল আর কইল মর হাত যদি আমার মায়েরা ব্যবসরী হইতাম দুনিয়ার জমিন গৌরব থাকলো না মেয়েরা ব্যবসরীর হুয়াও যদি আমার মা অলি আল্লাহ বেটি হইতাম দুনিয়ার জমিন গৌরব থাকলো না আমি অলি আল্লাহ বেটির হুয়াও ওমর আমার বাবা আমারে বেনমাজি বেটি আমার মা বানাইলাও ওমর আমার সেই বিচার খান তাহলে করিয়া দাও ফুল লাগিয়া বাপে দিছিলা কেস হুয়ায় মারো এখন আপনার ফুয়ায় আপনার হজরত উমরের গেছে আপনার কেস দাখিল করলা বেলে হজরত উমর আমার বাবা আমার বেনমাজি বেটি আমার মা বানাইলা আপনি আমার বিচার খান করিয়া দেখুয়া এই যদি আইজ আমার মাই অলি আল্লাহ বেটি হইতা তো দুনিয়ার জমিন গৌরব তাহলে না আমি অলি আল্লাহ বেটির হুয়া ও সে জোয়ান ওটা হইল হজরত উমর এক তো আমার বেনমাজি বেটি আমার মা বানাইলে আমার এক হক নষ্ট হল্লা দুই নম্বর আমার হক কিতা বেলে দুই নম্বর হক হইয়া তাহলো তোমার মা বাবার লাগিয়া ফর যেই সময় তোমার সাত বছর বয়স হয়ে গেছে তোমার সবাই সবাই মক্তব্য নিয়ে ভর্তি করতাম যে শিক্ষার মধ্যে হইলে তাই মায়ের ফার তলে ব্যস্ত আর বাপ হই লাগে ব্যস্ত দরজা এর লাগে সাইরে ফরমান খেদমতে মা তোর পিতর কোন একটি আর তা সবই আজ মাল দৌলত বেশি আর খেদমতে মা তোর পিতর কোন সুবেশা তা সবই আজ হরদ আলমে নেকে নাম হবাই মাই বাজির খেজমত করলে হায়াত বাড়ে দন বাড়ে সুবহানাল্লাহ
আপনার জোয়ানে আপনার শকর ভানে সারল যারে যারে শান্তি লওয়ার হইল মর মায়ের ফাট তলে বেশ আর বা হইলাকে ব্যস্তর দরজাও উমর আমার বাবা তোমার সবাই মক্তব্য সেই শিক্ষা দিছন না লগে লগে উমরে আপনার শকর ভানে সারলাম খান্দিলার কইল মুরব্বী সাহেব যদি আপনি আপনার ছেলের সবাই মক্তব্য পূর্ণ শিক্ষা দিলেই থাক এ ভয় পাইলেই লো নাকি মায়ের ভাত চলে বেশ আর বা হইলাকে ব্যস্তর দরজাও মাই বাজির মন বেজার হলে আল্লাহ নন মাজ গছৈন নাও সবাই মাই বাজির বেজার হইলে আল্লাহ নজহাত গছৈন নাও মাই বাজির বেজার হইলে আল্লাহ নহজ গছৈন নাও এই কথা উনি আপনার জানে আপনার শকর ভানে চাল খান্দিলার কইল অমর আমার বাবা আমার দুই নম্বর হকটা নষ্ট হলাম অমর আপনি আমার বিচার করিয়া দাও কইলা দিসলা বাপে দিসলা হুয়ার হুড়ে কেস এখন পাল্টা করগে দের হুয়া দেন নানি বাহর হুড়ে তিন নম্বর আপনার জানে হইল অমর আমার তিন নম্বর হক কিটা বিলে তিন নম্বর হক হইয়া তাহলে তোমার মা বাবল লাগিয়া ফরজ আসলো একটা নাম তোমার বালা নাম রাখতা যেমন আব্দুর রহমান বা আব্দুর রহিম কিংবা আব্দুল করিম নাম আমার বুজুর্গ হনার বাই হল আর দুজখর মধ্যে আপনার ফলানি হয়ে গেছে আপনার নাম আব্দুর রহমান আর আপনার দুজখর মধ্যে ফলানি হয়ে গেছে অসমানে দুজখর আগুনে শান্তি বর করবো আল্লাহ আল্লাহ আপনার নামর আল্লাহ ইয়ার হামার রহমিন আল্লাহ আপনার বন্দার নামর ভীষণে আল্লাহ আপনার নাম লাগাইল আল্লাহ আপনার নামর হরি আল্লাহ আমার ক্ষমতা চলে নারে মনে সুবহান আল্লাহ নারে তাকবীর বড় হরি হন আরে তাকবীর হযরত মাওলানা সালে আহমদ সাহাব প্রধান অতিথি হযরত মাওলানা সালে আহমদ সাহাব নারে তাকবীর হযরত মাওলানা সালে আহমদ সাহাব প্রধান অতিথি হযরত মাওলানা সালে আহমদ সাহাব জিকির করো কোয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah La ilaha illallah Jure La ilaha illallah La ilaha illallah Muhammadur Rasulullah Sallallahu alaihi wasallam Dorje dori bokwa oto bolo ek buzurg বহুত কষ্ট করি হজরতে বহুত লম্বা পথ আপনার সবর করি আইসন সামান্য আপনার হজরতে সামান্য রেস্ট করি আইতা আপনারা ধৈর্য ধরি বকুয়া ইনশাআল্লাহ সেবাদিগর আপনার সিরিয়াল ওয়াইজ হল আইতে আসন আমার আজিজ হজরত মাওলানা জিয়াউর রহমান সাহেব তাই নয় ইনশাআল্লাহ তসিবান্তরা আপনারা আমল নজরে বকুয়া যাই হোক আমার বুজুর্গ হন আর বাই হল আপনার জোয়ানে আপনার শকর ভানে চাললো খান্দিলার হইল হজর তিন নম্বর আমার হক কিতা উমরে হইলা তিন নম্বর হক হইয়া তাহলে তোমার এখান বালা নাম রাখতা যেমন আব্দুর রহমান নাম আর কিয়ামতর দিন দুজখর আপনি ফলানি হয়ে গেছে আমার বুজুর্গ হনার বাই হল অসমান আপনার দুজখ হইব আল্লাহ আপনার নাম বন্দার নামের পিছনে আল্লাহ আপনার নাম লাগাই যেমনে আল্লাহ আপনার নামের হুড়ে আল্লাহ আমার ক্ষমতা চলেন না সুবহান আল্লাহ এই কথা শুনি আপনার সেই জোয়ানে আপনার শকর ভানে চাল খান্দিলার কইল অমর আমার বাগান দেজিকার খরসান আমার নাম খান্তা কিতার আসন ও হজরত তোমার কইল মুরব্বী সাহেব আপনার ছেলের নাম কিতার আস ও ই মুরব্বী উঠা হইলা হজরত উমর আমি আমার ছেলের নাম রাখছি জুয়েল বিলে জুয়েলর তো এক তর্জমা ফায়খানার কিড়া টাট্টির বাইক না এই কথা শোনার লগে লগে আপনার সেই জোয়ানে আপনার শকর ভানে চাল খান্দিলার হইল মর আমার বাজান দেখিলা সম্মান করতাম আমার বাজান দেখিলা ইজ্জত করতাম আই যে আমার বাজানে আমার এ পায়খানার কিলা টাট্টির বাইক না হইয়া ডাকিত রানা অজুবিল্লা মাত বুঝা জাননি সাহেব হল ও সেই জোয়ানে হইল হজরত উমর দে হজরত উমর আপনি আমার বিচার খান্তা করিয়া দেখুয়া ও হজরত উমর হইলা মুরব্বী সাহেব
আপনা রেডিও কা কেশর রায় হইজা ওই মুরব্বি হইলা হযরত উমর কেসি রায় দিতে সময় তোরা বুঝিয়া দিও হযরত উমর হইলা ইনো আর বুঝা বুঝি নাই তোমার কেশর রায় হইয়া তাহলো সুসা খাইছে বুসার কিল আর রান নসিব যা আছে ফইলা তুমি তোমার হক রে আদায় করিলাও আর এর বাদে যদি তোমার ছেলে তোমার হক রে আদায় করে না তে আমি উমরের কাছে আইব আইও বিশাল লইয়া দেখবা আমি কতখান শাস্তি দেই সুবহানাল্লাহ এর লাগে আমার বুজুর্গ হল কে শরীয়ত আইছে আপনার শাদী করতে সময় এক নম্বরে খুজাইতাই এ বেটি আপনার তিলাওয়াত জানেনি এ বেটি আপনার নমাজ জানেনি এ বেটি আপনার গোসলের মশলা জানেনি এ বেটি আপনার তৈয়মর মশলা জানেনি আমার বুজুর্গ হল খুজাইতাই শরীয়ত আইছে ফট ওলা আপনার মেয়েগু আপনার বিয়া দিতে সময় এই দাম দিয়ে আপনার তিলাওয়াত জানেনি এই দামান দিয়ে আপনার নমাজই নি খুজাইতা নবীজ ফরমাইছেন ফর হায় রে হায় মুসলমান হইন তো উজু পর্যন্ত জানুন না এর আপনার লাশে মসজিদের গাঁটো উজু ও গরিমান আপনার ফানি সিটার আমার পাঞ্জাবির অর্ধেক বুঝাই নিল কইলাম রে বাবা এটা কোন ধর্মর উজু হরডে রে কইল হুজুর সমর অভাব কইলাম হুজুর মাঝে খ ফর কইল ছয় ফর কইলাম রে বাবা আমরা তো সবাই মক্তব পড়েছিলাম পাউরি লেছি তো তুমি তো করা শোক কইল গুণ মন হইল একটা কি খোসাই এরে একটা কি কইতে কইতে নয়গু কইল কোয়ার বাদে কইলাম রে বেটা কইল ছয়গু হাসত নু নয়গু হইয়া কইল হুজুর সমর অভাব নাইলে আরো কইলাম মনে কইলাম রে গে তো আপনার উজু জানে না ইলা মানু বেগর আসন নি না আসন না মাতো কাসা বহল কিন্তু শরীয়ত আইছে আপনার অ হুয়া ফুড়ি আপনার শাদী দিতে সময় দামান নমাজিনী কুজাইতা কুজানি ফর এই দামান নমাজিনী এই দামদর বাপ নমাজিনী এই দামদর মা নমাজিনী ওহান কুজাইতা শরীয়ত আইছে ফর আমার বুজুর্গ হলার ভাই হল আর নবীজ ফরমাইছেন বিয়া সাদিয়ে আপনার অভাব হরায় হোক সুবহানাল্লাহ এর লাগে আমার বুজুর্গ হল শরীয়ত আইছে আপনার শাদী করতে সময় আপনার নমাজি ফুড়ি সইয়াম আপনার ফল লগে শাদী দিয়ান তাই আর আপনার যে সময় মেয়ে শাদী দিতাই নমাজি আপনার দামান চইয়া আপনার মেয়ের আপনি শাদী দিতাই আপনার লাগে আপন আমার বুজুর্গ খনার বাইয় হল ও আপনার বিবি আপনার নেক হইলি আপনার এই বেটির ঘর থাকি আপনার নেক আওলা জনম লইবা আমার বুজুর্গ খনার বাইয় হল আর মাই বাজির চেষ্টা মেহনতে আওলা দখল আপনার অলিয়ন আর নবীজ ফরমাইছেন মাই বাজে যে দোয়া করন ডাইরেক্ট কবুল সুবহানাল্লাহ সে জোয়ানে আপনার সকর ফানে চাললো যারা যারা খান্দিল আর হইল মর হাই আমি আপনার কাছে ইয়ার জানলাম কে মায়ের ফাঁড় তোলে বেশ তার বা হইয়া তার লাগে ব্যস্ত দরজাও আমার বুজুর্গ হলার বাই হল আমার প্রধান সে মা বইন হল ইয়াদ রাখিয়াও যদি নমাজ ধরতে ধরতে একবারে আপনার কপাল খালা বানাইলাও আর রোজা ধরতে ধরতে হলেন যা জ্বালাইলাও হজ করতে করতে মিসকিন বনে যাও মা বইন হল যদি স্বামীর মন বেজার করিলাও আল্লাহ রসুলে ফরমান ব্যস্ত হইতে না হইতে নাই ব্যস্তর গন্ধ হইতে বহুত বড় গলি আল্লাহ জোরাই রহমতুল্লাহ লাই যে বেটা অন্য দম খালি লাহ জোরে লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বুজুর্গ হল একটা কথা ইয়াদ রাখবা যে নবীজে ফরমাইছেন মাই বাজে যে দোয়া করুন ডাইরেক্ট কবুল আল্লাহ ছাড়া যদি দুনিয়া জমিনে শ্রদ্ধা জায়গা থাকতো তে বেটাইন তোর খোয়াইল না তোমার তার মাই বাজির হওয়ার মধ্যে শ্রদ্ধা করো আর বেটিন তোর খোয়াইল না তোমার তার স্বামীর হওয়ার মধ্যে শ্রদ্ধা করো সুবহানাল্লাহ আমার বুজুর্গ খোনার বাইও হল আই তো আমরা প্রায় হইতে মা বহন না হর মানে করিয়া একটা কথা ইয়াদ রাখিও বাবা হল যদি জমিনের সুখে খাইতে আসাও কোনোদিন মান না হর মানে করিও না
যদি জমিনের জ্যোতি বনতে চাও কোনোদিন বাহন না হরমানি করিও না, যদি সম্মানে জমিনের উঠতে চাও কোনোদিন মান না হরমানি করিও না। আমার বুজুর্গ হলার বাই হল মহত বড় কলি আল্লাহ জোরাই রহমতুল্লাহ আলাই, এরে আপনার রায় তাজুদ্দন নমাজর সময় উঠিয়া অনর দম খালি আল্লাহর দিকের খতরাও অর সময় মা কইলাও বাবা জোরাইর, ও বাবা জোরাইর মায়ের ডাক দিয়ার বাবা তুমি অবায়াও, এক ডাক নাই দুই ডাক নাই তিন ডাক মাই আপনার জোরাই রহমতুল্লাহ আলাই আপনার ডাক দেশন। আমার বুজুর্গ হলার বাই হল তিন তিনটা ডাক দেওয়ার বাদে এক ডাক দুই ডাক তিন ডাক দিলাও, তিনের ডাকর জব আপনার জোরাইরে লইলা নাও, জোরাই রহমতুল্লাহ আলাইর মনও হতাইল রে, এখন আমি তাজে দন্ন মাজ লাগছি এখন তো মায় জোয়া লইলে হইতো নাই। আমার বুজুর্গ হল জোরাই রহমতুল্লাহ আলাই তাজে দন্ন মাজ আসলা মা তিনটা ডাক দেশন, তিনের ডাকর জব যে সময় জোরাইরে লইলা নাও, ওই সময় মায় হাত তুলিয়া শকর ভানে সাল্লা যারা যারা খান দিলাও আর কইলা আল্লাহ আল্লাহ জোরাইরর পেশাব সানলে আমি জানছি, আল্লাহ জোরাইরর পায়খানা সানলে আমি জানছি, আল্লাহ জোরাই দিয়ে ফেটো লইলে আমি মাইয়ে ফেটো লইছি, আল্লাহ আমি আমার জোরাই দিয়ে ডাক দিছি আল্লাহ আমার জোরাই দিয়ে আমার জহ লইছন না, আল্লাহ যত বিল পর্যন্ত জোরাইরর উড়ে আল্লাহ জিনার তহমত উঠে না, আল্লাহ মত করিও না, নাউজুবিল্লাহ মাত বুঝা যান সাহাব হল এর লাগে তো নবীজ ফরমাইছন মাটিতে হিসাবে মাটিতায় এক মাত্র মুমিন আর এক মাত্র কুহু, এক মাত্র হামাইবা ব্যস্ত আর এক মাত্র ব্যস্ত থেকে যাইবা দুজহ, মুমিনা মাটিতে হিসাবে মাটিতায় মায় যেমনে হাত তুলিয়া আপনার শকুর বানি বলাইয়া দোয়া করছুন আল্লাহর আরো সাফাই দুজন হোক সুবহান আল্লাহ। হঠাৎ ও গাঁর মাঝে এক বেটির গরো বিয়ার আগে আপনার আনা বিয়ায় একটা ছেলে জন্ম লই লইছে হোক নাউজুবিল্লাহ, গাঁর সারা মাংস কইলার বা হলো না তান ফুড়ি বিয়া দেবাও হুললাম না হি, আর এখন দেখি নাতি একটু বাড়িয়ে তার তাই ন মসজিদ আইন না, ও জুম্মার নমাজ ভুড়িয়া মহল্লার সারা মানুষ এ হইয়া আপনার বাড়িতে ইলা আয়া হইলা মুরব্বি সাহ আপনার তো মেয়ে শাদি দেবাও শুনলাম না আর আপনার মসজিদ নমাজও যাও না আর হুরুতাই গো খান থাকি হই যায়, ও আল্লাহর বন্দা শকর ভানে সাল্লাম কান্দিলার কইলা বাই হল আমার শরবিন্দা করিও না, এই ছেলের খবর আমি কইতাম পারতাম নাই, আমার মেয়ের অধিকার করো এই হুরুতার খবর এই মেয়ে কইব নাউজুবিল্লাহ, সারা মাংস বুঝাইয়া কইলা গো ফুড়ি এই ফুয়াই গো খানো হইলাই, ও আল্লাহর বন্ধু ওটা হইল বাই হল ইমান তুলতা খানো এটা হো জুরাইর হিসাবে ঘটনা ঘটাইছেন কোক নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, সারা ঘর মাংস হইলা দেখরাই নি রে উহরে দি আল্লাহ আল্লাহ তলে দি হর্ষল্লাহ, এগু তো ফিন নাই রে এগু তো শয়তান রে, সারা ঘর মানুষকে আপনার দরিয়া বান দিয়া ও পরিমাণ মায়ের মারাম আল্লাহ জোরাই রহমতুল্লাহ আলাইহ হবাই শকর ফানে সাল্লাহ যারে যারে খান্দিলার হইলা বাই হল আমার এত মার মারিও না, আমি তো কোনোদিন কোনো বেগনা বেটিন দল লোকে মাতিছি না, আমি আমার বিবির বদন ব্যতীত কোনোদিন কোনো বেটিন দর্শন লোয়াদ দিছি না, আমার এত মায়ের মার এত মায়ের খান্তা মারিও না, সারা মাংস কইলা সরে সরি করার বাদে যেত মারো আপনার শিকার করে না, এক কাম করার জোরাইর গলার মধ্যে রসি বান্ধ আর জোরাইর গলাত রসি বান্ধিয়া ফাত্তর হলাই আপনার জোরাইটে গলাত রসি বান্ধিয়া টানো, জারতে পারত না শিকার করব না ওজুবিল্লাহ, এক মার বদুয়া এখানো গিয়া পৌঁছেছন মাত বুঝা জানি যাব, মানুষে মানুষের ইলা মায়ের মারে না, যে সময় গলাত রসি বান্ধিয়াও ও ভাই পাত্র টানতে টানতে দেখা গেল জোরাইর জোরাই রহমতুল্লাহ আলাই মারা যাইবাও, ও সময় সারা মাংস কইলা ভাই হল সুর যাইব সুরর হতে
আর আসর মর্ম বেরাসটে এগরে মারা বাদ দেও একটা কেস লেখাইয়াও আর কোর্ট নিয়া করে দাখিল করে দেয় কোর্টে বিচার করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নিয়া আপনার কোর্ট আপনার কেস লেখাইয়াও আর কোর্ট নিয়া আপনার জিম্মা দিয়াইলা আমার বুজুর্গ খনার বায়ু হল কোর্ট রাখি আইলা তিন মাস বাদে আপনার জুরাই রহমতুল্লাহ আলাই আপনার কোর্ট থাকি আপনার জেল থাকি আপনার বারই আইলা এক বছর আপনার ওইলো আপনার কোর্ট আওয়াজ আওয়া হল্লা হঠাৎ করি আপনার উকিলে আপনার জানাই দিলা বে ভাই জুরাইর হিসাব আপনি আগামী ডেটু আইতে সময় রেডিও গিয়ে আইবা আগামী কেসু আপনা আগামী ডেটু আপনার কেসর রায় হয়ে যাইব ও জুরাই রহমতুল্লাহ আলাইর মনে হয়েছে ও জানে দিন তাদের জন্য মাঝ আসলাম আর মাইজি আমার দাঁত দিলাম মাইজের জবাব লইছি নাও একবার না দুইবার নয় তিনবার মাইয়া মারে ডাকিছন আমি মায়ের জবাব লইছি না মাইয়া কইছিল আল্লাহ যত বিল পর্যন্ত আমার জুড়াই ডর উড়ে আল্লাহ দিনা তো মতুরছে না আল্লাহ মত করিও না লগে লগে আল্লাহর বন্দা কইলার এটা তো আমার মাইজের বদুয়া লাগে গেছে আমার বুজুর্গ খাল জুড়াই রহমতুল্লাহ আলাইয়ে আইয়া আপনার মাইজের ফার মধ্যে আঞ্জা করে দর্শন আর সগর পানি ফালাইলার কইলাম মা যান মানুষের মাংস রইলাম মায়ের মারে নাও মাই আমার উপরে দিনার তো মত উঠে গেছে আর আগামী আগামী ডেটো মাই কেশর রায় হইতো মাই যদি তুমি আমার অলি বানাও না মাই আমার অলাই হতে জাগাত দেখান নাও মাই যে মানুষে মানুষরে তো মায়ের মারে না ওলা খান মায়ের মারছন মাই আমার শৈল দেখ কমাই যে ওলা খান মায়ের মারা মারছন ওলা খান মায়ের মারা মারছন মাই আমার দুই হাত দিয়ে জায়গা রয়েছে নাও এখন আগামী ডেটু আপনার কেসির রায় হইতো মাই তুমি অলি না বানাইলে আমি অলি হইতাম পারিয়ার না সুবহান আল্লাহ সুবহান আল্লাহ মা বাপ কি জিনিস খেয়াল করে শুনবা যুবক হল বেটিন তোর তো দিল লরম মা ইতা কষ্ট দেখিয়াও ও সময় মায়া তুলিয়া আপনার শকর ভানে সাল্লা ধারে ধারে কান্দিলার কইল আল্লাহ 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 আমার জুড়াইরে ভুল করছে আমার গেছে আল্লাহ মে মা ফরে দিলাই সেরে মনে আল্লাহ আপনি আমার জুড়াই দে মা ফরে দিলাও হক সুবহান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah La ilaha illallah Muhammadur Rasulullah Sallallahu alaihi wasallam Mai atulya apna shukur bani sasun Ar o kotha khoshon Allah আল্লাহ জুড়াইরে ভুল করলে আমার কাছে ভুল করছে আল্লাহ আমি আমার ফুয়ারে মাফ করে দিলাইছি আল্লাহ আপনি আমার ফুয়ারে মাফ করিয়া দেও হোক সুবহান আল্লাহ মায়ের দোয়া লও রে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও রে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যে কোন জেতায় যাও মায়ের দোয়া লও রে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যে কোন জেতায় যাও সুবহানাল্লাহ যেমনে মা শুকুর ফানি ফালাইয়া দোয়া করছন আল্লাহর আর সবাই লেছন রেখক সুবহানাল্লাহ ও ভাই বাদর দিন কৌট গেছন যে সময় আপনার কেস আপনার কেস আপনার কৌট উঠেছে যে সময় আপনার ম্যাজিস্ট্রেট আপনার ডাক দিলাও জুরাই রহমতুল্লাহ আলাই আপনার ম্যাজিস্ট্রেটের সামনে গে উবাইলাও ম্যাজিস্ট্রেট হইলাম ও জুরাই হিসাব এই যেন বেটির কুলো যে হুরুতা দেখিয়ার এই ঘটনাটা আপনি ঘটাইছিলেন যদি হক মা
রহমত খান মাতো তোমার নির্দোষে খালাস দিলাইম লগে লগে জোরায় রহমতুল্লাহ আলাই ওটা কইলা ম্যাজিস্ট্রেট সাহেব ও ম্যাজিস্ট্রেট সাহেব আমি কোনদিন বেগনা ভেটিন তো সলোয়াত দিছি না আমার বিবির শরীর ব্যথিত কোনদিন কোন বেগনা ভেটিন তো সলো আঙ্গুল লাগাইছে না ও ম্যাজিস্ট্রেট সাহেব ও যেন বেটির কোলে যে হুরুতাও ও হুরুতার অধিকার ভর ও হুরুতা কইব তার খে বাবা নাউজু বিল্লাহ এখন এক বছর শুক্র আগে তার বাপ খে কইতে পারবো নি সাহেব হল মাত বুঝা জাননি আমার বুজুর্গ হল আর বাই হল একবার দুইবার তিনবার আপনার ম্যাজিস্ট্রেটে কইলা বাবা ফির বেটা তুমি হক মাত খান মাতি দেও যদি হক মাত খান তুমি মাতিলাও এই ঘটনা যদি তুমি স্বীকার করিলাও তোমারে নির্দোষী খাল্লাস দিলাই মো জোরাই রহমতুল্লাহ আলাই হইলা ম্যাজিস্ট্রেট সাহেব আমার যদি গলার দাও লগাই দাও ই ফাঁসিও যদি আমারে দিলাও তে আমি স্বীকার করতাম নাই আমি এই ঘটনা ঘটাইছি না ও যেন বেটির কুলো যে সুগ্রা আছে ও সুগ্রারে স্বীকার করো ও সুগ্রায় কইব তার বাপকে ম্যাজিস্ট্রেটর দিলর মধ্যে রহম আইছে বলে একবার দুইবার ই তিনবার পর্যন্ত স্বীকার করলাম এর বাদেও আপনার সুগ্রায় হয় যেন কুটুমুটু হুরুতা করে স্বীকার করতাম তে ফালাবা একবার জিকার করি লইতাম মা বই নহল যুবক ভাই আইন হল খেয়াল করবা মা বাপ তুই জিনিস আমার যুবক হল ও সময় আপনার ম্যাজিস্ট্রেট ওটা হলো ও কুলোর বাচ্চা ও ছোট ছেলে তুমি খোঁজ আইন দেবা তোমার বাপকে এই কথা কোয়ার লগে লগে আপনার সেই জোয়ান ওটা হইল ম্যাজিস্ট্রেট সাহেব এন বাস্তবে আল্লাহর অলি এই না আমার বাবা নাই ফলনা গরু রাখাল আমার বাবা ও ম্যাজিস্ট্রেট সাহেব এন বাস্তবে আল্লাহর অলি এন উপরে মিশা তহমত হচ্ছে এন মান না ফরমানে খসলাম আর তার মা আপনার চোখের পানি ফালাইয়া কইসন আল্লাহ যত বিল পর্যন্ত জুরাই রে আল্লাহ দিনার তহমতটা না মত করিও না ও ম্যাজিস্ট্রেট সাহেব এন বাস্তবে আল্লাহর অলি এই না আমার বাবা নাই ফলনা গরু রাখাল আমার বাবা না উজু বিল্লাহ ও ভাই সুর গেল সুরর হতে আসর মল্লা বেড়া চটে খানর গুল্লি আল্লাহ খাননিয়া লাগাইছন আমার বুজুর্গ খানার বাই হল মাত বুঝা জাননি যুব হল হয়ে যান মায়া কইলে আল্লাহ তবিল পর্যন্ত আমার হুয়ার উহরে জিনার তহমত উঠে না আল্লাহ মত করিও না জিনার তহমত উঠছ নি যাব হল শেষে আপনার অলায় তুই আপনার জায়গাত গেল কিন্তু এর ভিত্তি আপনার নাকে নল চেচ্ছে না নিশাম আমার বুজুর্গ হল আর বাই হল হেন মায়াত তুলি হয়েছেন আল্লাহ যে তবিল পর্যন্ত আমার জুরাইরের ঘরে জিনার তকমত ওঠেন আল্লাহ মত করিও না কিতাবের মধ্যে লোকসান আমার বুজুর্গ হল অতখান কষ্ট হইল হেন মান না ফরমানি হরার কারণে আমার বুজুর্গ হল আর বাই হল এর লাগে জোয়ান হল যদি জমিন সুখে খাইতে আসাও কোনোদিন মান না ফরমানি করিও না বাহন না ফরমানি করিও না আমার বুজুর্গ হল মাইবাজির দোয়ায় মাইবাজির দোয়ায় নবীদ ফরমাইছন দন বাড়ে হায়াত বাড়ে এ ওয়াজ যেমনি আল্লাহর বন্দা গিয়া আপনার ওয়াজ শুনলো শরীরে মাইবাজান তারতার সময় দনি বনে যাইতাম গিয়াও মাইবাজান তারতার সময় জমিন জায়গা বাটি লাইতাম আর মাইবাজে দেখি আমার থাও আমরা খে দুঃখে খাই খে সুখে খাই সুবহানাল্লাহ ওয়াজটাকে বেটা আইছে আইয়া আপনার বড় ভাই আপনার হুরু ভাই আর মাইলা ভাইরা জমাইয়া হইল যে মাই বাজে তারতার সময় জমিন জায়গা বাটি দিতাম আর মাই বাজে দেখে মরতাম আমরা খেয়ে দুঃখে খাই খেয়ে সুখে খাই আমার বুঝলি কখন আর বাই হল শেষে দেখা গেল আপনার ও বড় ভাই আপনার মাই বাজে গছিল আর মাইলা ভাই হুরু ভাই আপনার জমিন জায়গা নিলাম আমার বুঝলি কখন আর বাই হল শেষে দেখা গেল ও বড় ভাইয়ের গেছে আপনার জমিন জায়গা সারা ঘুরি আইলো হোক সুবহানাল্লাহ এর লাগে আমার বুজুর্গ হল যেন মাইবাজের খাজমত করলে হায়াত বাড়ে দন বাড়ে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা হরতে রে আমলর তৌফিক দেখবো আর সবে হোক আল্লাহুম্মা আমিন এখন শেয়ার লইয়াও শামীম আহমদ এখন শেয়ার হুজুরের লগে লইয়াও আর ইনশাআল্লাহ এখন হজরত মৌলানা সালে আহমদ সাহ আমার খাস প্রিয় ইনশাআল্লাহ হজরতে তরসিব লইয়া আইসন আপনারা সামনে এখন মূল্যমান তকরির করবা এর লাগে আমার এরিয়ার মুরব্বী হল যুবক হল আপনারা খেজমত অনুরোধ আপনারা মহফিল তরসিব লইয়া কুয়া ইনশাআল্লাহ এখন থাকি হজরত মৌলানা সালে আহমদ সাহ আপনারা খেজমত হাজির